আজকে আলোচনা করব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কষ্টের জীবনগুলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের শ্রেষ্ঠতম ও প্রিয়তম সৃষ্টি, সমস্ত মানবজাতির পয়গম্বর তিনি, সব নবীদেরও নবী তিনি। নবী অলি গওস কুতুব আবদাল সাহাবি তাবি সবার সর্দার ছিলেন তিনি। মানব ও জিন সবার পথপ্রদর্শক, সর্বজনীন ও সর্বকালীন একজন শ্রেষ্ঠ পয়গম্বর। প্রতিদিন প্রতিক্ষণ ও প্রতি মুহূর্তে পয়গম্বর তিনি, আল্লাহর হাবিব তিনি। এত কিছু সম্মানের পরও প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের শেষ ছিল না। দুনিয়াতে আগমনের শুরু থেকে দুনিয়া থেকে বিদায় নেবার মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত তিনি কষ্টকে সঙ্গী করে বেছে নিয়েছিলেন, কষ্টের জীবনকে তিনি পছন্দ করেছিলেন। তেনার মনেতে কতটা কষ্ট দুঃখ, তিনি কতটা সবর করেছিলেন, তেনার জীবনের কষ্টের দিনগুলোর কথা আজকে হিস্ট্রি অফ নলেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে ছিলেন মাত্র 63 বছর, কিন্তু এই 63 বছরের জীবন ছিল অন্যরকম, বৈচিত্র্যপূর্ণ। সাধারণ মানুষের মতোই তাঁর জীবনে ছিল আনন্দ ও বেদনা, ছিল প্রাপ্তি ও অপ্রাপ্তি। তাঁর জীবন ইতিহাসে খুঁজে পাওয়া যায় বিচিত্র সব অভিজ্ঞতা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগেই তাঁর হারানোর দিন শুরু হয়। আম্মাজান আমিনার গর্ভে থাকাকালীনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর পিতাকে হারান। নবীজির আম্মাজানের বয়স মাত্র তখন 14 বছর। 13 বছর বয়সে বিয়ে হয়েছিল আবদুল্লাহর সঙ্গে। 14 বছর বয়সে নবীজিকে প্রসব করেন মক্কার এই মহিষী মরুবালিকা। এর মাত্র 6 বছর পর 20 বছর বয়সে আমিনাও ইন্তেকাল করেন। এতিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনিশ্চিত পৃথিবীর কোলে রেখে চিরদিনের জন্য বিদায় নেয়। 6 বছর পেরিয়ে 7 বছরে পা দিয়েছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমিনা গিয়েছিলেন স্বামী আবদুল্লাহর কবর জিয়ারত করতে। পিত্তহারা অবোধ বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সাথে। সেখানে গিয়ে সে আবওয়া নামক স্থানে ইন্তেকাল করেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান আমিনা বিনতে ওহাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরে আসেন দাসী সুমাইয়ার হাত ধরে। সেই অসহায় এতিম দুঃখী বালকের কথা কল্পনা করুন তো, একটু নিজেকে একটু মিলিয়ে নিন। মাত্র 7 বছর বয়স, মক্কা থেকে মায়ের হাত ধরে বের হন বাবার কবর দেখবেন বলে। ফেরার সময় পিত্তহারা বালক পূর্ণ এতিম হয়ে নিজের মমতাময়ী মায়ের সমাধি সম্পন্ন করে ফিরে আসেন। এর 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। হারানোর এই অভিজ্ঞতা জীবনের শেষ পর্যন্ত চলমান ছিল। বাবা মা দাদা চাচা স্ত্রী কন্যা পুত্র দৈহিত্র দৌহিত্রী দুধ ভাই সব ধরনের বিয়োগ ব্যথার অভিজ্ঞতায় অর্জিত হয়েছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাঁর ইন্তেকালের সময় এক কন্যা হযরত ফাতেমা ছাড়া অন্য কোনো ছেলে বেঁচে ছিলেন না। এই সমস্ত বিয়োগ ব্যথার মধ্যে দু একটি কথা আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরব। প্রথমটি নবুয়াতের 10ম বছর। এবছর কাছাকাছি সময়ে চাচা আবু তালেব ও প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। এই বছরটিকে ইতিহাসে আমুল হুজুন নামক করা হয়। এর অর্থ দুঃখের বছর। কতটা বিষদময় ছিল এই বছরটি তা এই নামকরণ থেকেই বুঝতে পারবেন। এর আগের সব বিয়োগ ব্যথা ছিল শৈশবে, বাবা মা দাদাকে হারানোর সেই দুঃখময় স্মৃতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই পীড়া দিত। কিন্তু দরদুই চাচার স্নেহে তিনি সব ভুলে থাকার চেষ্টা করিতেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সার্বক্ষণিক সহযোগী, সত্যিকার অর্থে সহধর্মিনী ও জীবন সঙ্গিনী। আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতেন তিনি তার অনেক গল্প ইতিহাস আছে সিরাত গ্রন্থের মধ্যে। এখানে কেবল একটি ঘটনার দিকে ইঙ্গিত করব। বদরের যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লামের জামাত আবুল আসও বন্দী হন। বন্দীদের স্বজনহারা সবাই বন্দীদের ছোটাতে মুক্তিপণ পাঠায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুক্তিপণগুলো দেখছেন তখন তাঁর হাতে পড়ল হযরতে জাইনাবের পাঠানো একটি গলার হার, স্বর্ণের একটি জীর্ণ মালা। এই হারটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান খাদিজাকে দিয়েছিলেন। শুধু দেননি,
আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভালোবেসে মহব্বত করে সে হারটি গলায় পরিধান করে দিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর ওই হারটি হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত জাইনাবের কাছে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারটি হাতে নিয়ে কাঁদতে থাকেন, কানার মনে পড়ে যায় প্রিয়তমা স্ত্রীর কথা। সাহাবাদের বললেন, তোমরা যদি চাও তাহলে আমার মেয়ের মুক্তিপণ তাকে ফেরত দিয়ে মুক্তিপণ গ্রহণ ছাড়াই আমার জামাতাকে ছেড়ে দিতে পারো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দেখে সমস্ত সাহাবা হুজুরগণ তানারাও কাঁদিতে লাগলেন। সকলে একে অপরের দিকে দেখিলেন, সকলে এক বাক্যে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি যেটা মনে করেন অবশ্যই আমরা তাতে একমত আছি, এতে কোনো রকম সন্দেহ নাই, আমরা আপনার চোখে পানি দেখতে চাই না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি মুছে নিলেন। অবশেষে সেই হারটি হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তার স্বামীকে মুক্তিপণ ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। আর এক দুঃখময় ঘটনা ছিল তার এক নাতনির ইন্তিকালের ঘটনা। হযরত জাইনাবের কন্যার ইন্তিকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছিলেন বলেও বর্ণনা পাওয়া যায়। বুখারীর একটি বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুগ্ন দৈহিত্রীর মুমূর্ষু অবস্থার কথা শুনে দেখতে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বালিকাকে কোলের মধ্যে তুলে নিলেন। এত জ্বর, জ্বরেতে কাঁপছেন, কোনো হুঁশ নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের দিকে তাকিয়ে আদরের নাতিকে মাথার মধ্যে হাত বুলাচ্ছেন। অবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলেতে ইন্তেকাল করলেন ছোট্ট বালিকা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদলেন। উম্মে আইমন চিৎকার করে বিলাপ করতে লাগলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করলেন। উম্মে আইমন বললেন, আমাকে নিষেধ করেন আর আপনি নিজেই কাঁদেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কান্না নয়, এটা হলো রহমত, মায়া। এই মহব্বতের কারণে মুমিন বান্দার চোখ থেকে নিঃশব্দ অশ্রু গড়িয়ে পড়ে। ইহা ছাড়াও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শহীদ হওয়ার পর খুব কষ্ট পেয়েছিলেন প্রিয় নবীজি। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারক যখন হুজুরের সামনে রাখা হলো, দেখা যাচ্ছে একটা ছোট্ট পুটলি, হাড় হাড্ডি সমস্ত কিছুকে এক জায়গায় করে দেওয়া হয়েছে। কুফফারের দলেরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা কলিজা বের করে নিয়েছে এবং বুকটা ফেড়ে দিয়েছিল, মুখগুলো থেতলে দিয়েছিল, সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছিল। আহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের কষ্ট কখনো ভুলতে পারেননি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে নিজেই রক্তাক্ত হন, নিজের দাঁত মুবারক ভেঙে যায়, আঘাত পান মাথায়, মুখটা থেতলে গিয়েছিল, ঠোঁট মুবারক রক্তে লাল হয়ে গেছিল। যাদের দুনিয়া আখিরাতের কল্যাণের চিন্তায় কাতর, সেই উম্মত তানাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিয়েছে। নিজের চাচাতো ভাই হযরত জাফর তৈয়ার মৌতা যুদ্ধে শহীদ হওয়ার পরও ভীষণভাবে দুঃখ ভাক্রান্ত হয়েছিলেন। নবীজির আজাদ কৃত গোলাম হযরত জায়েদও সেই যুদ্ধে শহীদ হয়েছিল। ঘনিষ্ঠ শত্রুজন সাহাবিকে বেদুইন কাফিরেরা বীরে মাওনা কূপের কাছে শহীদ করে দিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মাস যাবৎ তাদের জন্য শুধু দোয়া করেছিলেন। কষ্টের যত রং আছে সবই ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। স্বজন হারানোর ব্যথা ছাড়াও সব ধরনের কষ্টই ভুগতে হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। 3 বছর খাবারের কষ্ট করিতে হয়েছে, মক্কার এক গৃহখাতে 3 বছর বন্দি জীবন কাটান, সাথে বনি হাসেমের নারী শিশু বৃদ্ধারাও ছিল। অবর্ণনীয় কষ্ট করতে হয়েছে সেই দিনগুলোই, গাছের পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা তাঁর বংশের লোকেদের। ছোট্ট শিশু বাচ্চাগুলো মায়ের দুধের জন্য চিৎকার করে কাঁদিত, কিন্তু মা 3 মাস কিছু খায় না, মায়ের বুকে দুধ আসবে কোথায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দৃশ্য দেখে সহ্য করতে পারেননি। মক্কার কাফেররা সবাই একমত হয়ে এমনভাবে সামাজিক বয়কট করেছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বনু হাসিমকে। দীর্ঘ 2 বছর পর সেই বন্দি জীবনের অবসান ঘটেছিল, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
কষ্টের দিন শেষ হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, সেখানে নবীজির শরীরে পাথরের আঘাতে সারা শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিল, রক্ত ভেসে যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক। এই কথা সত্যি বিশ্বাস করতে কষ্ট হয়, বিশ্ব নবীর সারা শরীরে রক্ত। তায়েফের দুষ্ট বালকেরা পাগল ভেবে পাথর মেরে 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 রক্তাক্ত করে দিয়েছিল। হাদিসের পাতায় পাওয়া যায়, প্রিয় নবীজির রক্ত গড়িয়ে 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 জুতার মধ্যে এসে পৌঁছে গিয়েছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়েছিলেন। দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত গড়িয়ে সে জুতার মধ্যে শক্ত আঁটি হয়ে গেছে, জুতার মধ্যে রক্ত বসে গেছে। বিশ্বে নবী, সৃষ্টিকুলের নবী, সারা জাহানের নবীর সেই অবস্থা, আমাদের সবার প্রাণের নবী, রহমতের নবীর এই অবস্থা কীভাবে সহ্য করিতে পারে আল্লাহর মালায়েকা ফেরেশতারা? এমন দয়াময়া রহমতের গড়া পবিত্র ও অন্যান্য দেহ মুবারককে তায়েববাসী পাথর মেরে রক্তাক্ত করেছে কীভাবে পারিল? রক্তে পুরো শরীর ভিজে থুবু থুবু হয়ে গিয়েছিল, জুতা আটকে গিয়েছিল মাথা ও গা থেকে গড়িয়ে পড়া তাজা লাল রক্তের মধ্যে। সেদিন পুরো পৃথিবী বুঝি রক্তবর্ণ ধারণ করেছিল এমন নিষ্ঠুর দৃশ্যে। অবশেষে তায়েবের অদূরে একটি আঙ্গুর বাগানে আশ্রয় নেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তায়েব থেকে ফিরে মক্কায় প্রবেশের সময় কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরাপত্তা দিতে রাজি হয় না। দোজাহানের বাদশাকে মক্কায় ঢুকতে দিতে চায় না কাফিরেরা, মক্কার নবীকে মক্কায় ঢুকতে দিতে চাচ্ছে না, অস্বীকৃত জানায় আবু জেহেল আবুল হাবের দলবলেরা। অবশেষে মতিম ইবনু আদি নামক জৈনিক কাফের সে সর্দার নবীজির দায়িত্ব গ্রহণ করেন, কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়তেও বাধা দিতেন কাফেরেরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজের সিজদায় গিয়েছিলেন, আবু জাহাল ও তার সহযোগীরা উটের পচার নাড়ি ভুড়ি এনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদা অবস্থার সারা শরীরে ঢেকে দিয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবস্থায় সিজদায় পড়ে রইলেন। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট বালিকা, তিনি এসে দেখে আব্বাজান আব্বাজান করে ছোট্ট কুচি হাত নিয়ে সে অপবিত্র নাড়িভুড়িকে সরিয়ে ফেললেন। সেদিন কেউ আগিয়ে আসেনি, মক্কার কাফেরগুলো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল, কবি, ছিটগ্রস্ত, মিথ্যু ইত্যাদি গাল অব্যাহত ছিল শেষ সময় পর্যন্ত। তার নাম বিকৃত করে মোহাম্মদ সাল্লাম না বলে বলিত মুজামজাম, মোহাম্মদ অত্য সর্বাধিক প্রশংসিত, কাফেররা বলিত মুজাম্মাম সর্বাধিক নিন্দিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্য বলিতেন, ওরা মুজাম্মামকে গালি দিচ্ছে আমাকে নয়, আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক প্রশংসিত। কিন্তু কষ্ট কি পেতেন না? উম্মতের এমন অবমাননা, এত অধিক লাঞ্ছনায় কষ্ট পেতেন, কিন্তু সবসময় দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে রব্বুল আলামিন আল্লাহ, আমার কওমকে তুমি মাফ করে দাও, এরা আমাকে চিনতে পারে না, এরা কিচ্ছু জানে না, এদেরকে তুমি ক্ষমা করে দাও। মক্কার মুশরিকদের নির্যাতন অসহনীয় হয়ে উঠেছিল। এদিকে কাফেররা নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করিতে লাগলো। আল্লাহর হুকুমে অবশেষে ভিটেমাটি ছেড়ে হিজরত করতে হলো দূর ইয়াসিবে। নিজের দেশ ছেড়ে যাবার মতো কষ্ট অন্য কিছু তো নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার অদূরে রাবেক নামক স্থানে দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে অশ্রু সজল নয়নে বলিতে লাগলেন, হে মক্কা, তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, তোমার অধিবাসীরা যদি আমাকে এখান থেকে যেতে বাধ্য না করতো তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। মক্কার পর মদিনা মুনাওয়ারা গিয়ে শেষ হলো না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবন। অনাহারে অদ্যহারে কাটাতে হতো জীবন। ইতিহাস বলে দুই তিন মাস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলাতে আগুন জ্বলিত না। অর্থ অভাব, খাদ্য অভাব যেমন পাশাপাশি মুনাফিকদের ষড়যন্ত্র, মুনাফিকদের যন্ত্রণা, মদিনার ভিতর আরও ছিল ইহুদিদের ষড়যন্ত্র, বাইরে থেকে আরবের মুশরিকদের আতর্কিত হামলা, এসবই চলত। আবদুল্লাহ ইবনে উবাই ছিল সবচেয়ে বড় মুনাফিক। সে নানাভাবে কষ্ট দিতে দিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
একেবারে কষ্টের সীমা অতিক্রম করে দিয়েছিল। একবার সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পরকীয়ার অপবাদ উঠিয়ে দিয়েছিল। সে ইতিহাস অনেক দীর্ঘ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নীরবে সহ্য করে গেছেন আর খোদার দরবারে অঝোর নয়নে কেঁদেছেন। এক ইহুদি বিদ্যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিল। খাইবার যুদ্ধের অব্রাহিতর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানা সাহাবিদের দাওয়াত করে ইহুদি মহিলা বকরির গোশতে বিষ মিশিয়ে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার মুখে দিয়ে বুঝতে পারেন, মুখ থেকে খাবার ফেলে দেন, কিন্তু একটা অংশ মুখে লেগে গিয়েছিল। সেই বিষের কষ্ট জীবনের শেষ সময় অনুভব করেন। ইহুদিরা জাদু উপনা বান মেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেয়। প্রায় ৬ মাস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর কারণে কষ্ট ভোগ করেন। একসময় সূরা ফালাক ও সূরা নাস অবতীর্ণ হয়েছিল। সেই কষ্ট থেকে মুক্তি হয়েছিল আল্লাহর অশেষ কৃপায়। ইন্তেকালের ১৪ দিন পূর্বে চরম অসুখের কষ্ট করেন আর তানার ইন্তেকালের শেষ যন্ত্রণা আরও বাড়িয়ে দেয় উম্মতের প্রতি প্রেম। একদিকে তিনি উম্মতকে ছেড়ে যাচ্ছেন সেই কষ্ট, অন্যদিকে সমস্ত উম্মত তানাদের নবীকে হারিয়ে বিরহ বেদনায় কাতর। কষ্টের একটা মোহনা বলা চলে এটা। পরকালে গিয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট শেষ হবে না। সবাই যখন জান্নাতে সুখ করিবে তখনও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের শেষ সদস্যটিকে জাহান্নাম থেকে বের করার জন্য তিনি অস্থির হয়ে থাকবেন। নবীজির সাফাতে আল্লাহ তালা একে একে তানার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি করবেন। তার মানে জান্নাতে যাবার পরও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় কাতর হবেন। হযরত আনাসের উক্তি দিয়ে শেষ করব। হযরত আনাস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ছোট্ট সেবক ছিলেন। ১০ বছর তিনি নবীজির সেবা করেছেন। নবীজি যখন মদিনায় আসেন তখন তার বয়স হয়েছিল মাত্র ১০ বছর। নবীজির ইন্তেকালের সময় হযরত আনাসের বয়স হয়েছিল ২০ বছর। হযরত আনাস বলেন, যেদিন প্রিয় নবী মদিনায় আসেন সেদিন মদিনার সব কিছু আলোকিত হয়ে গেছিল, আর যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেদিন পুরো মদিনা যেন অন্ধকার হয়ে গিয়েছিল। সত্যি সেই মুহূর্ত কল্পনা করলে আমাদের অন্তরে কষ্টের অদৃশ্য কণা জমে ওঠে, সব কিছু অন্ধকার হয়ে আসে। বিরহ ব্যথা অনুভব করে প্রত্যেকটি উম্মত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা সময় আসবে যখন আমার উম্মতের কেউ কেউ আমাকে এক পলক দেখতে এতটাই উদ্গ্রীব্য হয়ে উঠবে যে সমস্ত পৃথিবীর বিনিময়ে হলেও তারা আমাকে দেখতে চাইবে। আল্লাহ আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা করে দিক আমাদের অন্তরে। রোজ হাসরের মাঠে তারানার সাফাত আমাদের নসিব করুন। আসুন সবাই মিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লি। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুরূদ শরীফ পাঠ করবেন অথবা কমেন্টের মধ্যে লিখবেন।